দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত 10,353 আকৃত এক শিক্ষক। ঘটনা রবিবার রাত 11টা নাগাদ বেলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। এই 10,353 আকৃত শিক্ষকের নাম রবীন্দ্র মজুমদার, বয়স 43 বছর। আহত 10,353 আকৃত শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, চাকরি চলে যাওয়ার পর ঢিতামারা এলাকায় একটি ইটভাটা ম্যানেজার হিসেবে কাজ করেন। এদিন ইটভাটা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে পাশের এক বাড়িতে যায় পাওনা টাকা ফেরত দিতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত 9:30 নাগাদ নিজ বাড়ির কাছাকাছি আসতেই পেছন দিক থেকে চাকরিচ্যুত শিক্ষক রবীন্দ্রের ওপর আক্রমণ সংঘটিত করে দুষ্কৃতিকারীরা। মাথায় শক্ত লাঠি দিয়ে আঘাত করার ফলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে তড়ি করে ছুটে এসে আহত অবস্থায় চাকরিচ্যুত শিক্ষক রবীন্দ্রকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। এই ঘটনার পরে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। কি জানাচ্ছেন এই আহত শিক্ষক শুনব। আমি 10/23 আমার এই আমি সেটামারা এসবিআইতে মানাজারে কাজ করি। এর মধ্যে আমি সবসময় যে সময় আমি বাড়িতে যাই, আমি সাধারণ পরিবারের লোক, আমার বাবা মা আমাদের খুব সামলিয়া বড় করছে। এর মধ্যে আমি কমিউনিস্ট পার্টি করি, তো রাজনৈতিকটা সবে ঠিক যার যার রাজনীতি করতে করবো। আমি কমিউনিস্ট পার্টি করি, আমি কমিউনিস্ট পার্টি করতে যাওয়া এমন কোনো মানুষ না যে আজকাল দিনজন আমি কারোর ক্ষতি করছি। সে মানুষ আজকের দিনে আমি ধরতাম, কিন্তু আজকে যে আমি এই বার্তা থেকে বাড়িতে আইসি, আবার কালকে সকালে জামার কথা দিয়ে আইসি, কিন্তু এর মধ্যে আজকে আমি বাড়িতে যা আমার কাছে ওই সাতমুড়ার তপন মজুমদার আমার কাছে 50 টাকা পাবে। তো আমি এই টাকাটা দেওয়ার জন্য তখন আমার কাছে ফোন করছে, কিরম আছে কী আছে রাখতে চাইছি, আমি তো 50 টাকা পাইবেন, আমি টাকাটা লই আছে আছে। তো আমি তহমদার বাড়িতে গেছি, তার জন্য ফাই নাই, তানের বাড়িতে 500 টাকা দিয়েছি। তানের বউয়ে আমার ছেলে টিভমদার তারা আমার 750 টাকা খুঁজে দিয়েছে। টাকাটা লই আইতেই আমার বাড়ির সামনে যে খালি মাঠ আছে, এর মধ্যে আমার একটা মাথার উপর কে বা তার একটা বাড়ি দিছে। আমি লোকটা অত শিখছি না, বাড়ি জায়গা আনোভাবে দেখছি মন রক্ত দেখতে আসে। কিন্তু আমি তানের কাছে টাকা পাইব, তানের বাড়ি তানে আমার ফোন করছে টাকার জন্য, কিন্তু আমি তানের নাম তানের আমার নাম রবীন্দ্র বাড়ি বাড়ি সাতক্ষ। আহত শিক্ষকের স্ত্রী কি জানাচ্ছেন শুনুন। 10,353 জন্য চাকরিচ্যুত শিক্ষক, তো চাকরি হারানোর পরে সে সংসার প্রতিপালনের জন্য একটা ভাট্টাতে ম্যানেজারি করে চিত্তামারে। তো মাসে প্রত্যেক মাসে একবার দুইবার করি বাড়িতে আই। তো আজকেও এমন ইয়েতে আসছে, সন্ধ্যা 7:30-7:30 দিকে আসছে। আইয়া বাড়িতে একটু রেস্ট করার পরে এক বাড়িতে টাকা পাইব, টাকা এটি দিয়ে আইতেই মানে বাড়ির পাশে মাঠে হামলা করছে দুষ্কৃতিকারীরা। তো মাথায় মানে অনেক জখম লাগছে, ব্লিডিং হইতেছে। এখন কই নিতে আসেন? ওখানে বিলোনিয়া হসপিটালে আনছে প্রথমে, এরপর এখন রেফার করছে জিবি হসপিটালে। বাড়ি কোন জায়গাতে? বিলোনিয়া সাতমুড়া। এটা কি কোনো পলিটিক্যাল? হ্যাঁ, কমিউনিস্ট পার্টি করে। কে? আমার হাজবেন্ড। নাম কি? রবীন্দ্র মজুমদার। বাড়ি কোন জায়গায়? সাতমুড়া বিলোনিয়া। ঘটনা কোন জায়গায় হয়েছে? এই বাড়ির পাশেই। আমরা